গাইজ কেমন আছে তোমরা সবাই? আমি হলাম ইন্দ্রনীল দাস, রুলেন স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। সরস্বতী পূজা চলছে, তাই না? সরস্বতী পূজাতে কে না আমরা বাইরে গেছিলাম, আমিও জাস্ট এই মাত্র বাইরে থেকে এলাম। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট উই মাস্ট এনজয় ফেস্টিভ্যাল, বাট উই ক্যানট কম্প্রোমাইজ উইথ আওয়ার স্টাডি। ইয়েস, টুডে, ফর টুডে উই ক্যান এনজয়, বাট রিমেম্বার ইট, মোর ইউ এনজয় মোর স্টাডি ইউ হ্যাভ টু ডু আফটার দ্য এনজয়মেন্ট, রাইট? লো, দ্য পয়েন্ট ইজ দিস, যখন তুমি উপভোগ করছো তখন সেটাকে দারুণভাবে উপভোগ করো, যেন মনে কোনো আফসোস না থাকে, ঠিক আছে? তারপর যখন তুমি পড়তে বসবে বা যখন তুমি মনোনিবেশ করবে পড়াশোনার মধ্যে, তখন কিন্তু সেটার উপর পূর্ণ মনোযোগ করো। বই খুলে বাইরে ঢাকের শব্দ শুনছ সেইটা কোনো কাজের নয়, আগে যাও উপভোগ করে এসো, ভালো পোশাক পরে নাও, উপভোগ করে এসো, বন্ধুদের সাথে ঘুরে এসো, 4-5 ঘন্টা এইভাবে উপভোগ করে নাও, তারপরে পড়তে বসো। পড়ার সময় অবশ্য সেই 4-5 ঘন্টা আর একটু বাড়িয়ে দেবে, বুঝতে পারলে? তাহলেই প্রবলেম সলভ, রাইট? অনেক শুভেচ্ছা রইল, উপভোগ কর জীবনকে। তবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, ফোকাস থেকে একদম নড়বে না, যেটা হতে চাইছো সেটাই হবে, যে কেরিয়ার প্ল্যানিং নিয়েছো সেটাই হতে হবে, এবং দেয়ার শুড নট বি এনি ক্ল্যাশ বিটুইন ফেস্টিভ্যাল মুড অ্যান্ড ইয়োর স্টাডি, অল রাইট? এনজয় ফর 2-3 আওয়ার্স আর মেবি ম্যাক্সিমাম 4 আওয়ার্স, রাইট? কাম ব্যাক হোম অ্যান্ড দেন স্টাডি অ্যাগেন। ওটা কিন্তু যেটা এখন মজা করছো সেটা রাত্রিবেলাতে একটু বেশি পড়ে নেবে, বা যেটা আগামীকাল আসছে সেখানে একটু বেশি পড়ে নেবে, দ্যাট ইজ দ্য সলিউশন, রাইট? আর বাই দ্য ওয়ে, পড়াশোনা করবে, কোনো সমস্যা হলে তো আমি আছি, রাইট? আজকে তো বাঙালিতে আবার ইউনো 14th February বলা হয়, দ্যাট ইজ ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পূজাকে, কিন্তু সেটা নয়, আসলে ষোলো আনায় বাঙালি পড়া, বুঝতে পারলে? নিজেদের মতো করে উপভোগ করো, ওয়েস্টার্ন কালচারকে কপি করার কোনো প্রয়োজনীয়তা নেই, নিজের মতো করে উপভোগ করো, নিজের সংস্কৃতিকে গুরুত্ব দাও, এবং সর্বোপরি যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি, নিজের ফোকাসে অবিচল থাকো, যেটা তুমি হতে চাইছো সেটা কিন্তু হতেই হবে। আজকে ঘুরে নাও, ঠিক আছে, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট, কিন্তু খেয়াল রাখবে বেশি মন দেয়া নেয় এখন করো না, রাইট? বিকজ ইট উইল ব্রিং ডিস্ট্রাকশন, অল রাইট? গো এনজয়, এনজয় ইউর লাইফ, ওয়াই উইল নট টু টক উইথ ইউর ফ্রেন্ডস? ইয়েস, অফকোর্স, বাট ইউ ক্যান নট কম্প্রোমাইজ উইথ ইউর এম, গাইজ, রাইট? তাহলে গাইজ আজ এ পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।